অমর একুশে বইমেলার 17তম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিনে মেলার দুপুরের ভাগটা ছিল অনেকটাই শিশুদের দখলে, তবে শিশু প্রহরে উপস্থিতি বাড়লেও বিক্রি নিয়ে আফসোস আছে বিক্রেতাদের। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। হালুম টুকটুকি বা ইকরি, টিভি আর বইয়ের পাতায় দেখা চরিত্রগুলো যখন ধরা দেয় বাস্তবে, শিশুদের উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙে। সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে শনিবার বইমেলার শিশু প্রহর ছিল জমজমাট। এই যে সিসিমপুর বই, এগুলো আমার ভালো লাগে। আমি সিসিমপুরে গিয়েছি, সিসিমপুরে গিয়ে দেখেছি, তারপরে বই কিনেছি। বাবা মায়ের হাত ধরে মেলায় যারা এসেছে তাদের অনেকের এখনো পড়তে পারার বয়স হয়নি, কিন্তু তাও বইয়ের রঙিন দুনিয়ার সাথে মিশে গেছে তারা। আর বাকিরা তো এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে খুঁজে নিয়েছে প্রিয় বইটি। এইখানে আসি, অনেকগুলো স্টল থাকে এখানে, বিজ্ঞানের যেমন অনেক বই থাকে, এগুলাই আমার আর কি বেশি পছন্দ। বিভিন্ন বইয়ের দোকান আছে, বই দেখতেছি, কিনতেছি। ভূতের, তারপর সিসিমপুরের পরীর। আমার ভূতের বই পড়তে ভালো লাগে, ডাইনোসর বই পড়তে লাগে। আমার হচ্ছে অনেকগুলো বই পড়তে পছন্দ হয়, তবে হিসাব করা যায় না। মেলার এমন জম্পেশ অবস্থায় খুশি বিক্রেতারাও, তবে বিক্রি নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না তারা। গেছে বছর থেকে এই বছরটা অনেকটা ভালো, তারপরও কি বলবো, ভালো মন্দ মিলেই আছে আর কি। শিশুদের স্টলগুলোতে যদি অন্যান্য বছরের সাথে তুলনা করি, এই বছর তুলনামূলক বিক্রিটা একটু কম। ক্যালেন্ডারের হিসেবে আগামী শুক্র ও শনিবারই এবারের বইমেলার শেষ সাপ্তাহিক ছুটির দিন, একই সাথে শেষ দুই শিশু প্রহর। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।